मारे हाय हाय इतना सुकून एक बार दिला दे। हे बॉस কেমন আছো তোমরা আজ আমি নিয়ে এসেছি আমাদের সমাজের কিছু প্রতিভাশালী মানুষদেরকে নিয়ে যা যাদের প্রতিভার কোনো শেষ নেই বলেন কি তাদের প্রতিভা সামনে পেছনে দায়ে বায়ে চারিদিক থেকে ঝরে ঝরে পড়ছে কি বলছিস তুই হ্যাঁ ঠিকই বলছি যেমন নেহা কাকর হচ্ছে আমাদের বলিউডের একজন প্রতিভাশালী সিঙ্গার नेहा कक्कड़ इंडिया का जेम है और बिना नेहा कक्कड़ हमारा म्यूजिक इंडस्ट्री कुछ नहीं है मैं हमेशा बोलती हूँ हाँ ठीक ही बोलते तुम्हें नोडामासी और बिना नेहा कक्कर हमारा म्यूजिक इंडस्ट्री कुछ नहीं है अरे मुझे चक्कर आने लग गया अब काश एक बार जदि नेहा काकीमार गलाय रवींद्रसंगीत सुनते पेतम ना ताहले आमादेर जीवनटा एकबारे धन्य हो जेत कि बोलछिस तुई थाक ओई सब कथा आर बोलिनु जा गान गेयेछे ओगुलो शुनेई कान दिये रक्त बेड़े जाच्छे आबार नेहा मासिर गलाय जदि रवींद्रसंगीतटा सुनते हय ताहले भुजनोर भात उठे आसबे असाधारण प्रतिभा बड़ बड़ प्रतिभागुलो एकबार देखेछो कि सुंदर ऊपर नीचे होच्छे चमत्कार प्रतिभा एई प्रतिभागुलोई होच्छे आमादेर जुब समाजेर ক্যান্সারের কারণ সঠিক বলেছেন কোনো কিছুই সঠিক নয় সারা চ্যাংড়া ছেলেগুলোর কাজকর্ম কিছুই নেই সারা দিনরাত ফেসবুক ইনস্টাগ্রামে এই সব মামনিগুলোর বড় বড় প্রতিভাগুলোকে দেখছে আর হাতের কাজ করছে ছি 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 আরে ভাই শুনো শুনো তোমাকে কি বলছি বলছি শুনো তুমি যদি এই সব মামনিদের বড় বড় প্রতিভাগুলোকে আরো দেখতে যাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না আর ভিডিওটাকে পুরো দেখো তাহলে কিন্তু তুমি আরো বড় বড় প্রতিভা দেখতে পাবে আর বলছি কাকিমার ওই সব ছিচিতে কান দিও না বুঝলে তো ভিডিওটা না পুরো দেখো আরে যেটু খবরি তোর না এই দেখো পাঁচা তোর আসছে আহা হা কি অসাধারণ প্রতিভা মরে যাই মরে যাই প্রতিভাগুলো কি সুন্দর একবার ডান দিক একবার বাঁ দিক হচ্ছে দেখেছো ক্যামেরাম্যান জলদি ফোকাস করো যে কোই শট নেই কাস একবার প্রতিভাগুলোকে যদি হাতের কাছে পেতাম কষ্ট হলো না খুব কষ্ট হলো কষ্ট তো একবার খুবই হচ্ছিল কাকু কিন্তু আমাদের কষ্ট নিবারণ করার জন্য এসে হাজির হয়ে গেছে আমাদের সোফা ডার্লিং ওহো হো কি সুন্দর প্রতিভা তফা তফা সোফা ডার্লিং এর এই বড় বড় প্রতিভাগুলোতে এবার মুখে আসতে চাইছে নাইস সোফা ডার্লিং তোমার এই বড় বড় প্রতিভাগুলোকে দেখার পর কখন থেকেই আমার পেটের মধ্যে দু লাইন কবিতা কিলবিল কিলবিল করছে না বললে না আমার সকালের পায়খানা পরিষ্কার হবে না বলেন কি বলছি তুমি শোনো বলো বাবাজি কোন একজন মহান মাতাল বলে গিয়েছিল যখন তোমার লিচু লিচু তখন সবাই তোমার পিছু পিছু কে ঠিক বললাম আর যখন তোমার আমাম এত বড় মার্কেটে তখন তোমার ভালোই দাম আর যখন তোমার যাবে ঝুলে তখন সবাই না তোমাকে যাবে ভুলে বুঝেছো বাবা আপনি তো দেহি কবি হয়ে গেছেন এমনি সোফিয়া বেবি আজ তুমি মার্কেটেতে প্রতিবার নাম করে তোমার বড় বড় আমগুলোকে দেখাচ্ছো এক একটি আমের ওজন আড়াই থেকে তিন কেজি তাই তোমার মার্কেটেতে খুব ভালোই দাম ওর আমি আমি মুতা দিব আর যেদিন তোমার প্রতিভাগুলো যাবে ঝুলে বলেন কি সেদিন এই সব হারামি ছেলেগুলো যারা আজকে তোমার প্রতিভাগুলোকে দেখে জিভে জল ফেলছে আর বলছে এরাই তখন তোমাকে না যাবে ভুলে বুঝেছো তো কে ঠিক বললাম আরো আছে এই রকম প্রতিভাশালী মানুষদের প্রতিভা কি সুন্দর যদি দেখতে যাও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও ওকে জাস